আপনারা কন্টেন্ট বানানোর আগে আমাদের এই ছবির প্রচারণাটা আগে করবেন, কারণ আমি চাই আমার এই ছবিটা যেন ব্যবসা সফল হয়। আর সব থেকে বড় কথা, আমার এই চলচ্চিত্রটি শেষবাজি চলচ্চিত্রটি অনেক ভালো একটা ছবি হয়েছে, যেটা 2024 সালের বছরের শুরুতেই প্রথম চলচ্চিত্র হিসেবে রিলিজ হতে যাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই কন্টেন্ট বানানো থেকে আগে চলচ্চিত্রের প্রচারণাটা আগে করবেন, কারণ আমি বিশ্বাস করি আপনারা শুরু থেকে আমার পাশে ছিলেন, এখন আমার পাশে আছেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমি আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু চাই, আপনারা কন্টেন্ট বানানোর আগে অবশ্যই আমার এই চলচ্চিত্রের প্রচারটা আপনারা সবার আগে করবেন, তারপর আমাকে প্রশ্ন চলচ্চিত্র নিয়ে জানতে চাই যে চলচ্চিত্র আপনি অভিনয় করেছেন এবং অনেক লং টাইম এটা শুট হয়েছিল, ওই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। শেষবাদী ছবির আমার অনেক অভিজ্ঞতা আছে, বিশেষ করে সাইমনের সাথে আমার ফার্স্ট কাজ হয়েছে, সাইমনের সাথে আমি প্রথম জুটি বেঁধে একসাথে কাজ করেছি। সো সাইমন খুবই ভালো একজন বন্ধু আমার, আগে থেকে ওর সাথে আমার খুবই ভালো গুড রিলেশন, আর এরপরে কাজ করতে গিয়ে একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হয়েছে। ও কাজের ব্যাপারে অনেক হেল্পফুল একজন আর্টিস্ট, আর আমাদের প্রযোজক, আমাদের প্রযোজকের ব্যাপারে কী বলবো, প্রযোজকের প্রথম চলচ্চিত্র সোহেল ভাইয়া, সোহেল ভাই খুবই ভালো একজন মানুষ, আমি ওনার সাথে কাজ করে খুবই আনন্দিত। আমাদের পরিচালক মেহেদি হাসান ভাইয়ের সাথে আমি এর আগে একটি চলচ্চিত্র করেছি, ছবির নাম হচ্ছে নদীর জলে শাপলা ভাসে, এটা মেহেদি ভাইয়ের সাথে আমার দ্বিতীয় চলচ্চিত্র। সো সবার সাথে আমরা খুব মজা করে কাজটা করেছি, আর এই ছবিতে মজার একটা যে বিষয় আছে, এই ছবিতে আমাদের কোনো প্রেম ভালোবাসা এমন ধরনের কোনো কেমিস্ট্রি নেই, এটা একটা গল্পের ছবি, গল্পের প্রয়োজনেই আমাদের ছবিতে হিরো হিরোইন এগিয়ে গেছে। এটা আসলে বললে এখন টুইস্ট নষ্ট হয়ে যাবে, আমি যে আপনারা সবাই হলে গিয়ে জিনিসটা উপভোগ করেন খুব ভালো লাগবে, এটা আসলে জুয়া খেলার উপর একটা গল্প। চরিত্রটা নিয়ে জানতে চাই আমি। আমি একজন অ্যাডভোকেটের মেয়ে থাকি এই চলচ্চিত্রে, আমার বাবা থাকে বিখ্যাত নাম করা একজন অ্যাডভোকেট, আর আমি তার এক সৎ মেয়ে থাকি, কারণ আমি সবসময় বিশ্বাস করি আমার বাবা একটা সৎ পেশায় আছে, আমি একটা সৎ জীবনযাপন করি, একদম সাধারণ একটা সিম্পল একদম সাধারণ একটা মেয়ে থাকি আমি। হ্যাঁ গল্প বলছি না, আমি জাস্ট আমার ক্যারেক্টারটা বলছি, গল্প বলে দিব না, আমি জাস্ট একটা সিম্পল একটা সাধারণ মেয়ে থাকি, জাস্ট একটা সৎ জীবনযাপন করতে চাই, এটাই আমার একটা চাওয়া থাকে। তো এর থেকে আর বেশি কিছু বলবো না। মানে চ্যালেঞ্জিং ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য ক্যারেক্টার? আসলে এই ধরনের ক্যারেক্টার, প্লিজ আপনার মোবাইলটা একটু সাইলেন্ট করবেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। কি যেন বলছিলাম, ও আচ্ছা, চ্যালেঞ্জিং এই গল্পের এই ক্যারেক্টারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এরকম ক্যারেক্টার আমি কখনো করিনি, মানে এরকম একটা সিম্পল লাইফ লিড করা। আমি এর আগে যে ছবিগুলো করেছি একটু কমার্শিয়াল ধাঁচের ছবি করেছি, একটু কমার্শিয়াল নায়িকা, একটু গ্ল্যামারাস লুক, এরকম ক্যারেক্টার আমি করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি একদম সাধারণ সিম্পল একজন টিচার বাচ্চাদের পড়ায়, মানে একটা অ্যাডভোকেটের মেয়ে, একটা সাধারণ সুন্দর একটা জীবনযাপনের একটা একদম সিম্পল একটা লাইফ লিডে একটা ক্যারেক্টার করেছি। সো এই ক্যারেক্টারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, আর খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার, যার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন FDC-তে আসলাম, আসার পরে আমি শুনলাম যে আমাদের শেষবাজি ছবিটা একটা পলিটিক্সের শিকার হচ্ছে। পলিটিক্সটা হচ্ছে আমাদের দেশে এমনিই হল নাই, এমনিই ছবির সংকট, তার মধ্যে আমাদের এত সুন্দর একটি ছবি রিলিজ হচ্ছে শেষবাজি, এর ভিতর আবার বিদেশি ছবি ওরা ঢুকানোর ট্রাই করছে, এর মধ্যে আবার আরেকটি ছবি রিলিজ করার চেষ্টা করছে, তো যেখানে এমনিই হলের সংকট, এমনি সিনেমা রিলিজ নাই, সেখানে যখন একটা ভালো ছবি রিলিজ হওয়ার আমাদের প্ল্যানিং চলছে, তখনই চারটা ছবি নিয়ে হুড়োহুড়ি লেগে যাচ্ছে। তো এই ভালো ছবিটা কয়টা হলে চলবে, আরও চারটা ছবি কয়টা হলে চলবে, আপনারাই বলেন। তো আমার মতে যে একটা আমাদের একটা ছবি যদি ব্যবসা সফল হয়, আমাদের দেশের যেমন সুনাম অর্জন হবে, আমাদের প্রযোজকরা তেমনি উপকৃত হবে, চলচ্চিত্রের সুনাম
হবে, বাংলা সিনেমায় কিন্তু একটা আওয়াজ চলে আসে যে বাংলা ছবি চলছে, একটা মানে অন্যরকম একটা আওয়াজ আসে। তো এখন তো ঈদ না, ঈদের যেমন আমাদের 4-5টা ছবি রিলিজ হয়, তো নতুন বছরের শুরুতেই যদি আমাদের 4টা ছবি একসাথে রিলিজ হয়, তো এটা একটা পলিটিক্সের মতো হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, বিদেশি ছবি রিলিজ দেওয়া, বিদেশি ছবির পক্ষে আমি বিপক্ষে না, আমি অবশ্যই পক্ষে, কিন্তু আমার আমার এই ছবিটার সাথে বিদেশি ছবি কম্পিটিশন দেওয়াটা, এটা অবশ্যই একটা পলিটিক্সের মতোই পড়ে গেছে। এই জন্যেই আপু অনেকে বলছে যে সিনেমার যদি গল্প যদি ভালো থাকে সেক্ষেত্রে বাইরের সিনেমা আমদানি করলে সমস্যা হবে না। আমাদের এই ছবির গল্প খুবই ভালো, খুবই সুন্দর একটি গল্প। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা সাধারণ দর্শকরা আছেন, তারা হলে গিয়ে ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আর বর্তমান সমাজে আমরা যেরকম একটা স্মার্ট ছবি দেখতে চাই, স্মার্ট গল্প চাই, স্মার্ট ভিজুয়াল দেখতে চাই, ঠিক সেম সব কিছু এই ছবিতে আছে। কোনো রকম কোনো কার্পণ্যতা করা হয়নি, কোনো বাজেট কম না, খুব ভালো বাজেটের একটি ছবি শেষ বাজি। তো আমি আশা করছি আপনাদের সব কিছুতে অনেক ভালো লাগবে। ব্যক্তিগত জীবনে আমি আমার জন্য বাজি ধরতে চাই, কারণ আমি মনে করি আমি ভালো থাকলে আমার সব কিছু আমি কন্ট্রোল করতে পারব। কিছুদিন আগে আপনি বলেছেন আপনি প্রত্যেকদিন 100-200টি ফিল্মের অফার পান, তো কবে রিয়েলিটিতে বসছে আর অফার পাওয়ার ব্যাপারটা একটু মানে যুক্ত করুন। আসলে একটা গাছে যখন ফল পাকে সবাই ঢিল দেয়, ঠিক তেমনিভাবে আমি এখন সিঙ্গেল, অনেকেই ঢিল ছুঁড়ে, অনেকেই বিয়ের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। তো আচ্ছা আমি তো সংক্ষেপে করবো, আমার আরও আচ্ছা আমি কথাটা শেষ করি। একটি গাছে যখন ফল পাকে তখন সবাই ঢিল দেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনিভাবে আমি এখন সিঙ্গেল আছি, সবাই আমাকে প্রেমের প্রপোজাল দিচ্ছে, বিয়ের প্রপোজাল দিচ্ছে, কিন্তু প্রপোজাল অনেক পাই। আপনারাও দেখবেন ফেসবুকে আমি যখন একটা ছবি আপলোড করি, সবাই আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, অসংখ্য এরকম কমেন্ট আসে, অসংখ্য এরকম টেক্সট আসে। তো এই ধরনের টেক্সট এটা কোনো ভালোবাসা না। আমি আমার জীবনে এমন একজন মানুষ চাই, 200 কেন, 2000 প্রেমের প্রস্তাব আসবে, কিন্তু এটা বড় কথা না। বড় কথা হচ্ছে একজন ভালো মনের মতো মানুষ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপু আরেকটা জিনিস ভাইরাল হয়েছে, আপনার কথা বলছিলেন ছেলে তো আপনি বিয়ে করতে আরে দাঁড়ান না, হ্যাঁ আপু করেন না, ছাড়েন না, তাহলে এই বিষয়টা আপনি আসলে আচ্ছা চ্যানেল বসে আছে, থ্যাংক ইউ। আচ্ছা যাই যাই, লাইট টাইট জ্বালান না কেউ, লাইট নাই কিন্তু, ফেজে লাইট নাই, একটু লাইট দেন না এবার থেকে, সামনে থেকে কেউ লাইট দাও, লাইটটা জ্বালাই দেন।